আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ডাব্লিউসিসি থ্রি ফাইনালি ডেট আপডেট 20 এপ্রিল। আজকে কিন্তু সে 20 এপ্রিল WCC3 ফাইনাল আপডেট দিয়ে এসেছিল, এবং আমি এখনও বলছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, এবং আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। WCC3 আপডেট রেফারেন্স কী কী থাকছে, রিলিজ ডেট কী কী থাকছে, সেগুলো আমি আজকে ভিডিওটি বিস্তারিত দেবো। WCC3 যে আমরা লোকটা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক লোকগুলো সব চেঞ্জ করে দেবে, এখানে তো গোবলা আছে, এখানে যেগুলো দাড়ি টাড়ি দাগুলো আছে, এখানে যেগুলো ফেস ওয়াশ যেগুলো আছে সবগুলো কিন্তু আপনার চেঞ্জ করে দেবে, এবং এখানে ক্যাপ অপশন আছে এগুলো চেঞ্জ করে দেবে। কিন্তু আজকে কিন্তু ফাইনাল ডেট, আজকে রাত 12টার সময় কিন্তু এই আপডেটটা দিতে পারে, এবং এই আপডেটে কী কী থাকছে তাই না আজকে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখবেন, না দেখলে আপনার কিন্তু বুঝতে পারবেন WCC3 আপডেটে কী কী থাকছে। সো ফ্রেন্ডস, সো ভিডিও টেস্ট নাও, স্কোয়াড চেঞ্জ করে দেবে। এখানে দেখুন ফাইনালি যে আমরা এই লোডিং টোডিংগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব চেঞ্জ করে দেবে, এক কথা WCC2 চেঞ্জ অফ WCC3। সো আর যেগুলো থাকছে, সো এই যে আমরা লোগো দেখতে পাচ্ছি, যখন ম্যাচটি শুরু হয় যখন থাম্বনেলগুলো যে দেখতে পাচ্ছি, টসগুলো যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব চেঞ্জ করে দেবে, এবং মেন যে এই আপডেট থাকছে কোরা আউটগুলো চেঞ্জ করে দেবে, স্টেডিয়াম অ্যাড করে দেবে কিছুটা, এবং বোলিং অ্যাকশন চেঞ্জ করে দেবে, ব্যাটিং অ্যাকশন দেবে, সে এক কোথায় যে আপডেট আছে আপডেট আসছে দেখুন সব দিক দিয়ে। সো আমরা যখন কোরা আউটের শব্দ শুনতে পাই যে কোরা আউটগুলো কিন্তু সে একটু চেঞ্জ করে দেবে, এবং কমেন্ট্রি বক্সটা চেঞ্জ করে দেবে, মানে এক কোথায় যে WCC3 যা যেগুলো আছে এগুলো WCC2 থেকেও হাজার হাজার গুণ ভালো। এবং আমরা আমরা যখন দেখতে পাই যে ম্যাচ যখন স্টার্ট হয় তখন কিন্তু এই প্লেয়ারদের যে এভারেজ ব্যাটিং মাল্টিপ্লেয়ার যেগুলো আছে সেগুলো কিন্তু সবগুলো চেঞ্জ করে দেবে, এক কথা অসাধারণ যে আপডেট আসছে WCC3 আজকে কিন্তু আসবে WCC3 আপডেট, এবং আজকে কিন্তু আমরা দেখতে পাবো WCC3 আপডেট। সো যেগুলো আপডেট থাকছে ফ্রেন্ডস, বোলিং, সো ফ্রেন্ডস বোলিং যে আমরা যখন বোলিং অ্যাকশন দেখতে পাই, বোলিং যখন তার নিজের ক্রিজে যায় যে শব্দগুলো হয় পায়ের শব্দ, সেগুলো কিন্তু আমরা এখন থেকে WCC3 আপডেট যে আপডেট আছে এই আপডেট কিন্তু সবগুলো আমরা পেয়ে যাবো, এবং স্টাম্প সিস্টেমগুলো যেগুলো আছে সবগুলো চেঞ্জ করে দেবে। সো WCC3 এক কথায় স্কোর যে আছে এখানে দেখুন, আমরা স্কোর দেখতে পাচ্ছি, স্কোরগুলো নিচে দিয়ে কিন্তু ভালোভাবে সাজানো হবে, যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড যাদের ম্যাচ যখন লাইভ চলে তাদের দেশের পতাকায় কিন্তু স্কোর বোর্ড থাকে, সেই স্কোর বোর্ড কিন্তু চেঞ্জ দিয়ে দেবে WCC3, মানে এক কথা WCC3 যে আপডেট আসছে আজকে কিন্তু WCC3 আপডেট দেওয়ার কথা, এবং আজকে কিন্তু WCC3 আপডেট দিবে। সো এখানে আমি আপনাদের লাইভ শো দেখে দেবো WCC3 আপডেট আজকে কিন্তু তাদের তারা দিতে চেয়েছিলো। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিওটি স্টার্ট করে দিন। সো ফ্রেন্ডস, নতুন নতুন স্টেডিয়ামটি অ্যাড করবে, এবং সেই স্টেডিয়ামগুলো এত সুন্দর দেখা যাবে তা আপনারা অবাক হয়ে যাবেন, স্টেডিয়াম এত সুন্দর লোগো টোগো থাকবে, এবং দেখুন স্টেডিয়ামের চারিপাশে কিন্তু অসাধারণ একটা কোয়ালিটি থাকবে, এবং স্টেডিয়ামগুলো অসাধারণ থাকবে। তারা নিউজ যে নিউজটি দিয়েছে আমি সেই নিউজটা আপনাদের দেখাবো। সো ফ্রেন্ডস, নিউজটা আমি আপনাদের এটি আমি তাদের WCC2 অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু এটা দেখেছি। তো এখানে দেখুন এখানে দিয়েছে, আমরা জানি WCC2 এর জন্য অপেক্ষা বেদনাদায়ক, এবং এই আপডেটটি আমরা ইতিমধ্যে দিয়ে দেবো, কেননা লকডাউনের জন্য কিন্তু একটু কাজ বাকি ছিল। সো এখানে দেখুন নিচে আছে 20 এপ্রিলের মধ্যে WCC3 লঞ্চের স্ট্যাটাস নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে আসবো। সো ফ্রেন্ডস, এবার ছিল ভিডিওটি, ভালো লাগলে লাইক করবেন, সো লাইক করতে একদম মোটে ভুলবেন না, এবং কমেন্ট করতে একদম মোটে ভুলবেন না।